This is me, Riyaz Sheikh, and you're watching my channel On Target. So, আজকে স্টেম কান্তি রাজ কলেজ আমাদের কলেজে আজকে রয়েছে সোশ্যাল সো আজকে আমাদের অ্যানুয়াল ফাংশনে আজকে ডে টু কালকে তোমরা দেখেছোই যে কীরকম সেলিব্রিটি এসেছিল ভিনদেশি তারা তাদের ব্যান্ড নিয়ে এসেছিল গান শুনিয়ে গেছে আর আজকে আমাদের স্পেশাল গেস্ট রয়েছে গুরজিৎ সিং সৌরভ ব্লগে থাকো সঙ্গে থাকো তোমরা বুঝতে পারবে যে কোন কে কে এসছে কে কে না এসছে ওকে বাই বাই হ্যাঁ থালা সাজিয়ে দেখেছো কেউ খাবার দিচ্ছে না কষ্ট হচ্ছে না হ্যাঁ খুব কষ্ট হচ্ছে বলো থালা দিয়ে দিয়েছে খাবার দিচ্ছে না শোনা গো আমার Later. তো দেখা তোর ফটো ফটোগ্রাফি তোর এটা স্কিলগুলো দেখা 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 তো তো অসুবিধা নেই কোনটা দেখালি জানা চায়ের ওইটা চায়ের ওইটা চায়ের হয়ে গেল চায়ের ওইটা কই ঠিক আছে আমরা কিছুক্ষণ পড়াবার আসছি আমরা কলেজ ফাংশনে যখন হবে তখন আবার ফিরবো 2000 years later
আরে অল্লাহ এটা শুনেছো
ল্যাংগট পরা ল্যাংটা জুকার অ্যাকচুয়ালি পৃথিবীতে আমরা সবাই ল্যাংটা আর কি, সবাই তো জামা কাপড় পরে একটা আভরণ আর কি, সবাই ফেক হওয়ার একটা দৌড়ে একটা রেসে থাকে সবাই, আসলে সবাই ল্যাংটা আলটিমেটলি। তো যেটা মন্টু তাই বলে, এই বাঙালো তাই বলেছিল বল দুর্গা মাইকিতে যে আরে ল্যাংটা ল্যাংগট পরা ল্যাংটা জুকা ল্যাংটা টাকলা, আবার এখানে টাকলা কেউ আছে? আরে ল্যাংটা ল্যাংগট পরা ল্যাংটা জুকা ল্যাংটা নাড়া, আবার চোর মারছে আমার বন্ধু রে, চোর মারছে, আরে কেটা মারছে, পুনো হাতি তুই, এই ল্যাম্পোস তুই, আরে চিনো সামাই চিনো বাঙাল পাড়ার রাজে নাসি, তলায় টুক টুক করে দিব, গলা দিয়ে অক্ষর বাইরে আইব, নিশ্চয়ই জানো কি বেরিয়ে গেছে। যাই হোক, আজকে প্রচন্ড ভালো লাগছে এখানে এসে, এবং তোমাদের সঙ্গে সবসময় কি হয় মানে এখানে যখন আমরা আসি এরকম ওপেন গ্রাউন্ডে মানুষের চিৎকার, মানুষের ভালোবাসা, মানুষের হাসি, সেইগুলো খুব ভালো লাগে। তখন মনে হয় যে আমরা যে ওই ক্যামেরার সামনে যে জিনিসটা করছি সেটা খুব ভালোভাবে রিলেটেড হচ্ছে, রিলেটেবল হচ্ছে, মানুষ পছন্দ করছে। মন্টু পাইলটের জন্য যে মন্টু পাইলটের যে ফ্যান বেস, দ্যাট ইজ ক্রেজি। আমি কিন্তু নমস্কার করে বলে এসে ভালো থাকবেন, হ্যাঁ, তারপর উনি ওসি যে উনি যদি দেখেন যে স্টেজে উঠে আমি ঠিক উল্টোটা করছি, উনি কিন্তু ভালো থাকবেন না। আমার ছোটবেলায় গার্জেন কল হতো, তোর তো স্টুডেন্ট সব, আমার মনে আছে আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার গার্জেন কল হতো, যেটা একটু পরে দেখতে হবে আমার ফেভারিট খাবার ঘুগনি, সেটা আমি খাবো এখানে গিয়ে। আচ্ছা তাই, ঠিক আছে, তোর কথাটা মানলাম। আর আমারও কান্দি বাস স্ট্যান্ডে কাজ আছে, সেখানে আমি আমার যেতে হবে মোবাইল টুডে, সো ওইখানে ওই মোবাইল টুডের শোরুমে গিয়ে একটু কাজ আছে। মোবাইল জন্য জিজ্ঞাসা করবি, তুই নতুন মোবাইল নিবি একটা? আমি আমি তোর জন্য যাচ্ছি, তুই বললি আমাকে যে মোবাইল টুডে যেতে, না আমি বলি তুই নতুন মোবাইল নিবি, আমি বলিনি আমি যে মোবাইল নেবো, আমি বলিনি। আমার এখনো ইউটিউবের মনিটাইজেশন চালু হয় না, তুই বলছিস ইউটিউবের জন্য টাকা ঢুকিয়েছে, ওয়াও দোস্ত ওয়া। আচ্ছা তাই তোর মুখে ঘি শক্কর, তার জন্য না ভিডিও দেখে, আর ভিডিও দেখে বাংলাদেশ 46% বাংলাদেশ, আর 33% আমার ইন্ডিয়ার, মানে বাংলাদেশ বাংলাদেশের যারা ভিডিও দেখছে, যারা বাংলাদেশের যারা দেখছে ভিডিওটা, অবশ্যই তারা লাইক এবং শেয়ার করো, আর আমাকে হেল্প করো গ্রো করার জন্য, কারণ সে ভিডিও এডিটিং করতে এইসব করতে অনেক সময় লাগে। ছোট্ট কথায় বলি, যেমন এক ফোঁটা এক ফোঁটা জলের বিন্দু নিয়ে একটা সিন্ধু তৈরি হয়, তো সবাই আপনাদের একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব নিয়ে আমার এই বন্ধুটা আগিয়ে যাবে। আচ্ছা থ্যাংক ইউ দোস্ত, তোর মতো বন্ধু বা
Nasib, I mean you are very good luck charm bro. আমি কেন আব্দুর রোজাকের মতো আজকে কথা বলছি আমি জানি না, কিন্তু আজকে আব্দুর রোজাকের মতো গেট আপ নিয়ে এসছি আমি একটা। তো আমরা ওখানে গিয়ে পৌঁছে আবার ভিড়টা ওখানে স্টার্ট করবো, এখানে মার্কেটটা পারবে। মোমো খাওয়া হয়ে গেল আর সুপটা দিয়েছে চায়ের কাপে, কেমন লাগছে দোস্ত? সমুদ্র না সরকারি মাল ফ্রিতে পেয়েছে, কেমন লাগছে?